রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উদ্যোগে সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিবকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢাল অভিনন্দন, কৃতজ্ঞতা, মিষ্টিমুখ ও আনন্দ সভার আয়োজন করা হয়। মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং আলিম উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন খসরুজ্জামান খসরু, মোহাম্মদ নাসির উদ্দিন, মিজানুর রহমান মিরু, শফিকুর রহমান সহ আরও অনেকে। তরুণ, মেধাবী ও পরিশ্রমী এই নেতা জয়যুক্ত করার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে 500+ আওয়ামী লীগ নেতা কর্মীরা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকায় জনসংযোগ করার জন্য অংশ নেবেন বলে ঘোষণা দেন।